প্রাচীন ইজিপ্টের মানুষজন কিভাবে কেবলমাত্র যোগের ধারণাকে কাজে লাগিয়ে সাপোজ 12-কে 18 দিয়ে গুণ করতে হবে, আমরা ইজিপশিয়ান মেথড অফ মাল্টিপ্লিকেশন দিয়ে গুণ করবো। যে কোনো মাল্টিপ্লিকেশন ওনারা শুরু করবো 1 থেকে, বাম দিকে আমরা 1 থেকে মাল্টিপ্লিকেশন শুরু করলাম। 1 একের সঙ্গে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে 16। কিন্তু যেহেতু 16 12-এর থেকে বড় হয়ে যাবে, আমরা এইখানে প্রসেসটা স্টপ করি। আমি ডান দিকে 18 থেকে শুরু, 18, 18-এর সঙ্গে 18 যোগ করলে 36, 36-এর সঙ্গে 36 যোগ করলে 72, এবং 72-এর সঙ্গে 72 যোগ করলে 144। আমরা কিন্তু কোথাও মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ ব্যবহার করিনি। আমরা বাম দিকে পাচ্ছি 8-কে এবং 4-কে যোগ করলে 12, তাহলে আমাদেরকে ডান দিকেও 144-কে এবং 72-কে যোগ করতে, আমরা 144 এবং 72-কে যোগ করে পাচ্ছি 216। তাহলে 12-কে 18 দিয়ে গুণ করে আমরা পাবো 216। 25-কে 104 দিয়ে ইজিপশিয়ান মেথড অফ মাল্টিপ্লিকেশনের সাহায্যে গুণ করি। আমরা 1 থেকে শুরু করবো কোনটা, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে 16, 16-এর সঙ্গে 16 যোগ করলে 32। কিন্তু যেহেতু 32 25-এর থেকে বড়, তাই আমরা এখানে প্রসেসটা স্টপ করি। আমরা ডান দিকে 104 থেকে শুরু করবো, 104, 104-এর সঙ্গে 104 যোগ করলে 208, 6-এর সঙ্গে 208 যোগ করলে আমরা পাবো 416, 416-এর সঙ্গে 416 যোগ করলে আমরা পাবো 832, 832 এর সঙ্গে 832 যোগ করে 1600। আমরা বাম দিকে 16, 8, 16 আর 24 এবং 1-কে যোগ করলে 25 পেয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে ডান দিকেও 1634, 832 এবং যোগ করতে হবে। আমরা কিন্তু কোথাও মাল্টিপ্লিকেশন কাজে লাগাইনি, আমরা কেবলমাত্র অ্যাডিশন কে কাজে লাগিয়েছি। আমরা 1664, 832 এবং 804-কে যোগ করে পাচ্ছি 2600। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ফর ওয়াচিং।